অফিসে আমাদের মাঝে আছেন, আমরা তাকে আবার হস্তান্তর করব এইটি। এবং সম্মানিত তুমি যারা এখানে ছিলেন আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। আমার বয়স কিন্তু সে 18 আটকে আছে, দেহের বয়স 12, মনের বয়স যেন না মানে। আসলে বোধ যেই শব্দটি আমাদের সমাজ থেকে, আমাদের জীবন থেকে, আমাদের কর্মক্ষেত্র থেকে হারিয়ে গেছে, সেটা কিন্তু বোধ। আমাদের বোধের সংকট, সত্যি কথা শব্দ হচ্ছে আমাদের বোধের সংকট। কারণ হচ্ছে যে আমরা কখন কোথায় কার সাথে কীভাবে কথা বলতে হবে, এটা আমরা এখনো পর্যন্ত শিখে উঠতে পারিনি। একজন মানুষকে দেখলেই বলি, আপনি তো মোটা হয়ে গেছেন কেন, আপনি এত কাঠো কালো হয়ে গেছেন কেন, আপনি এত চিকন হয়ে গেছেন কেন, আপনি এত শুকিয়ে গেছেন কেন, মানে সব সময় শুরুই করি নেগেটিভ কথা নিয়ে। মানে আমাদের বাঙালিদের জন্য কথা আর কোনো কথা নেই। এই কথাটা কেন বললাম, এইটা এই কথাগুলো যেন আমরা না বলি, এটা আমি শুনে শুনে অভ্যস্ত। আপনি এত কালো কেন, এত মোটা কেন, এত চিকন কেন, এত সুন্দর কেন, মানে অ্যাপ্রিসিয়েশনটা কেনর মধ্যে যেন আটকে না থাকে। অনেক বছর থেকেই অভিনয় করছি, অভিনয়ের বাইরে আমি কিছু করি না। তারা এবছর আমার জন্মদিনটাকে যেভাবে পালন করেছে তাদের কাছে আমার অনেক অনেক কৃতজ্ঞতা।
আমরা চাই শিল্পীরা আমাদের দেশের সংস্কৃত জনরা এভাবে সম্মানিত হোক। বছরের সেরা ও বিজয় সম্মাননা অনুষ্ঠানে আমাকে সম্মাননা দেওয়ার জন্য আমন্ত্রণ করায় বোধকে জানাই অসংখ্য কৃতজ্ঞতা। বোধের যে আয়োজনটা এটা সত্যি প্রশংসনীয়। অ্যাডিশনাল এসপি, আমি এটাই বলবো যে না, আমরা কোনো ধরনের প্রাইড করবো না, এবং বিজয় মাসে আমরা সবাই কিন্তু নতুন নতুন বিজয় আনতে পারি। যেমন বললাম, সংগঠন বোধকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার জন্য আছে আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং দোয়া করি এই বোধের জন্য। একটি গণতালি চাই। দুই সম্মাননা বিজয়ীকে সাথে নিয়ে ওদের সান্নিধ্যে আমি বিশাল কিছু একটা হয়ে গেছি এটা মনে হচ্ছে। ধন্যবাদ আপনি প্রথম ছোঁয়া, আপনাদেরকে আরো সম্মান জানাই। আপনারা নিশ্চিত আসন গ্রহণ করবেন, নিশ্চয় অনুষ্ঠানের বাকি অংশ বাকি সময় অপবিশ্বাস সম্মাননা গ্রহণ করছে। অরুণা বিশ্বাস, যদি আমরা বোধ 20 সালে আমরা কার্যক্রম শুরু করি, মূলত আমাদের সূচনাটা ছিল যখন করোনা মহামারীতে সারা দেশ বা সারা বিশ্ব যখন খারাপ একটা অবস্থায় চলে গিয়েছিল, তখন আমি আমার গ্রামের বাড়িতে ছিলাম 2 মাস। তখন আমার উপলব্ধি হলো যে আসলে আপনারা মানুষের জন্য কিছু করা উচিত, সম্মাননা দিতে পারে। যে সম্মাননা যেটা আমরা আজকে প্রোগ্রামটাকে দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে বছরের নায়ক, আর একটা হচ্ছে বিজয় সম্মাননা। বছরের নায়ক